বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। লাইভ উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ কামরুজ্জামান, ওয়ার্কশপ সুপার সিভিল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই বাড়িতে আছো এবং ভালো আছো। আমি তোমাদের সিভিল বিভাগের চতুর্থ পর্বের স্ট্রাকচারাল মেকানিক্স বিষয় থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। আজকে আমার 25তম লেকচার এবং এটা রিভিউ ক্লাস 7। তোমরা সবাই জানো যে সিলেবাস শেষ হওয়ার কারণে রিভিউ ক্লাস চলমান। তাহলে আজকে আলোচ্য বিষয় হলো এসএফডি এবং বিএমডি সম্পর্কিত যে সমস্ত সমস্যাগুলি আছে, সেই সমস্যাগুলিগুলি আমরা সমাধান করব। এখন একটা বিষয় লক্ষণীয় যে তোমাদের নেক্সট সেমিস্টারে কিন্তু থিওরি অফ স্ট্রাকচার আছে এবং সেখানে এই এসএফডি এবং বিএমডি একটা মেজর পার্ট, সেহেতু এই অধ্যায় যদি তোমরা ঠিকঠাক মতো করতে পারো তাহলে তোমরা থিওরি অফ স্ট্রাকচার সম্পর্কেও অনেক অংশে এগিয়ে যাবে। রিভিউ ক্লাসে আমরা শুধুমাত্র ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আলোচনা করছি। থিওরি যদি তোমাদের সমস্যা থাকে, থিওরি ক্লাসের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখান থেকে থিওরি ক্লাসটি অবশ্যই করে নেবে। তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রথমে আমরা যে প্রবলেমটা নিয়েছি সেটা হলো একটি ক্যান্টিলিভার বিমের মুক্ত প্রান্তে পি কেজি লোড কাজ করলে বিমটির জন্য এসএফডি এবং বিএমডি অঙ্কন করো। এসএফডি এবং বিএমডি মানে তো জানো, শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। বিমটির দৈর্ঘ্য দেয়া আছে এল মিটার। এই এই জাতীয় প্রবলেমে তোমাদের অবশ্যই একটা ফিগার দেয়া থাকবে। এই ফিগার দেয়া থাকলে প্রথম কাজ হচ্ছে এই ফিগারে যে সমস্ত জায়গায় চেঞ্জ হয়েছে সেই সমস্ত চেঞ্জিং পয়েন্টে একটা করে অ্যালফাবেট দিয়ে দিবে। যদি দেয়া থাকে তাহলে তো ভালো, যদি দেয়া না থাকে তাহলে দিয়ে দিবে ইচ্ছা মতো। এখানে আমরা এ দিলাম, এখানে বি দিলাম। এই জাতীয় প্রবলেম সলিউশন করতে গেলে আমাদের তিনটা ধাপ খেয়াল রাখতে হবে। প্রথমে আমাদের হিসাব করতে হবে প্রতিক্রিয়া বল, তারপরে আমরা শিয়ার বল হিসাব করব, এবং থার্ড এবং লাস্ট স্টেপ হচ্ছে আমরা মোমেন্ট ক্যালকুলেশন করব। এই তিনটা ধাপ মিলে আমাদের এই অঙ্কটি পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে এই প্রতিক্রিয়া বল যেটা আমরা প্রথমে হিসাব করব, প্রতিক্রিয়া বল আমরা কিভাবে হিসাব করব? আমাদের যে চিত্রটি দেয়া থাকবে সেই চিত্রে সাপোর্টিং কন্ডিশনের উপর ডিপেন্ড করে এই প্রতিক্রিয়া বল হিসাব করতে হবে। এখানে চিত্রে লক্ষ্য করো, এখানে আমাদের একটাই সাপোর্ট দেয়া আছে। এই সাপোর্ট নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম থিওরি ক্লাসে। এটা কি ধরনের সাপোর্ট? এটা হচ্ছে ফিক্সড সাপোর্ট বা আবদ্ধ সাপোর্ট, এই ফিক্স সাপোর্ট বা পার্মানেন্ট সাপোর্ট আর কি। এখন এই জাতীয় সাপোর্টের ক্ষেত্রে আমাদের সাপোর্টের কন্ডিশন গুলি কি কি হবে? আমাদের এই ফিক্স সাপোর্টের ক্ষেত্রে আমাদের তিনটা কন্ডিশন থাকে, সামেশন অফ হরিজন্টাল, সামেশন অফ ভার্টিক্যাল এবং সামেশন অফ মোমেন্ট। এখন দেখো যে সামেশন অফ হরিজন্টাল যেটা আছে, অনুভূমিক বরাবর আর কোনো বল না থাকার কারণে এই ফিক্স সাপোর্টেরও এই সামেশন অফ এইচ যেটা আমরা বলি সেই সেই মানটা কত হবে? অবশ্যই শূন্য হবে। তাহলে আমাদের আলটিমেটলি বের করতে হবে কি, প্রতিক্রিয়া বল এ বিন্দুতে প্রতিক্রিয়া বল বের করতে হবে এর জন্য আর এ, এবং এই এই এটা যেহেতু ফিক্স সাপোর্ট এখানে একটা মোমেন্টও থাকবে, সেই মোমেন্টের নাম কি? এম এ। এই দুটা জিনিস আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আসো আমরা আর এ কি করে বের করতে পারি। আমরা যদি এখন সামেশন অফ ভার্টিক্যাল নেই, এখানে দেখো সামেশন অফ ভার্টিক্যাল আপওয়ার্ড পজিটিভ আমরা বললাম সমান জিরো। তাহলে এখানে কি কি আছে? আর এ আছে। আর এ কোন দিকে আছে? আমরা ধরে নিছি কিন্তু এটা আর এ উপরের দিকে। এটা যে উপরের দিকেই হবে এমন না, এটা এই পাশে যে সমস্ত লোড থাকবে সেই লোডিং কন্ডিশনের উপর ডিপেন্ড করে এটার মান আমরা পেয়ে যাব। তাহলে এখানে ধরে নিছি, ধরে নেওয়া মানে হচ্ছে তোমার রেজাল্ট যদি উপরের দিকে ধরে নাও এবং রেজাল্ট যদি পজিটিভ আসে তাহলে তোমার ধরে নেওয়া ঠিক আছে, যদি না হয় তাহলে যদি নেগেটিভ আসে তার মানে হচ্ছে আমরা উপরের দিকে ধরেছিলাম আসলে সেটা হবে নিচের দিকে। আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে আর এ হচ্ছে আপওয়ার্ড, এই জন্য আমরা দিলাম পজিটিভ আর এ। যেহেতু আমরা সামেশন অফ ভার্টিক্যাল করছি, শুধু এখানে আমাদের লোডিং গুলি আসবে, এখানে ডিস্টেন্স নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। তাহলে আর এ আছে উপরের দিকে, আর কি আছে এদিকে খেয়াল করো, আস্তে আস্তে আমরা বাম থেকে ডান দিকে যাচ্ছি। আর দেখি একটা পি বল আছে ডাউনওয়ার্ড নিচের দিকে, তাহলে নিচের দিকের কারণে আমরা দিলাম মাইনাস পি সমান জিরো, সেখান থেকে আমরা পেয়ে গেলাম আর এ ইকুয়াল টু পি। তাহলে এখন আমাদের কি নির্ণয় করতে হবে? এম এ। আবার এখন
এমএ নির্ণয় করার জন্য এখন দেখো এইখানে সামেশন অফ এমএ সমান তো জিরো লেখা পসিবল না, কেন? এখানে তো একটা মোমেন্টের মান থাকবে, আমরা বুঝছি কেন এটা ফিক্স সাপোর্ট বলে। তাহলে এটা যেহেতু মুক্ত প্রান্তে, মুক্ত প্রান্তে মোমেন্ট থাকে না, এই জন্য আমরা বললাম সামেশন অফ মোমেন্ট এট বি ইকাল টু জিরো। এটা তোমরা মুখে মুখেই করতে পারো এম এর মান, এভাবে ক্যালকুলেশন না করেও। তাও আমি যেহেতু প্রথম প্রবলেম এখানে করছি, এই জন্য এটাকে আমরা ক্যালকুলেশন আকারেই দেখাচ্ছি যে আসলে এম এর মানটা কত হয়। তাহলে এখানে আমরা এম এ ধরে নিলাম যে অ্যান্টি ক্লকওয়াইজ এখানে আছে, তুমি ক্লকওয়াইজ ধরো, ক্লকওয়াইজ ধরলে তোমার মতো ধরবা, তাহলে সেটা এখানে আমরা পজিটিভ ধরতাম। এখানে এম এ অ্যান্টি ক্লকওয়াইজ আছে ধরেছি বললে আমরা জানি যে মোমেন্ট আমরা যেটা ক্যালকুলেশন করি ঘড়ির কাঁটার দিকে বা ক্লকওয়াইজ হলে পজিটিভ এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে বা অ্যান্টি ক্লকওয়াইজ হলে নেগেটিভ। তাহলে এম এটা আছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এই জন্য নেগেটিভ। তাহলে মাইনাস এম এ শুধু মোমেন্ট আর কিছু না, এখান এই এই বিন্দুতে আসো, এই বিন্দুতে এখন মোমেন্ট দেবা, এখানে আর কি ফোর্স আছে, এখানে যদি দেখো আর এ বা পি পি ফোর্স আছে উপরের দিকে, তাহলে এটা কোন দিকে কাজ করছে এই ইয়ের সাপেক্ষে, এটা দেখো এই তীর চিহ্ন দিয়ে এইভাবে ঘড়ির কাঁটা, তাহলে এটা কোন দিকে কাজ করে, ঘড়ির কাঁটার দিকে, তাহলে এটাকে আমরা বলছি পজিটিভ। তাহলে পজিটিভ পি ইন্টু বিন্দুতে যেহেতু মোমেন্ট দূরত্ব কত এল পি এল, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এম এ পেয়ে গেলাম পি এল। আশা করি বুঝতে পারছো। তাহলে এখন আমরা কি করব, শেয়ার বল হিসাব করব। এই শেয়ার বল হিসাব করতে গেলে যেহেতু আমরা সাথে সাথে আমাদের ডায়াগ্রামও অঙ্কন করতে হবে, আমরা ডায়াগ্রামও অঙ্কন করতে থাকবো এবং সাথে সাথে আমরা বলও ক্যালকুলেশন করতে থাকবো। ডায়াগ্রাম অঙ্কন আমরা কিভাবে করব, যে সমস্ত জায়গায় এই বলের ভেরিয়েশন থাকবে সেই সমস্ত জায়গায় আমরা একটা করে দাগ দিয়ে নেব। তাহলে এখানে দেখো একটা লম্বা দাগ দিলাম, এখানে একটা লম্বা দাগ দিলাম এবং শেয়ার ফোর্স ডায়াগ্রামের জন্য একটা জিরো লাইন ধরে নিলাম। মানে শেয়ার ফোর্স ডায়াগ্রামের সুবিধা হচ্ছে এটা অবশ্যই জিরো থেকে শুরু হবে এবং জিরোতে শেষ হবে, এটাকে আমরা বললাম শেয়ার ফোর্স ডায়াগ্রামের জন্য জিরো লাইন। এটাকে আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম বা শেয়ার ফোর্সের একক যেহেতু কেজি, শেয়ার ফোর্স ডায়াগ্রামের একক কেজি হবে, এই জন্য আমরা এখানে কেজি দিয়ে দিলাম। তাহলে মাঝখানে আর আমাদের একক লিখতে হবে না। তাহলে এখন আসো যে শেয়ার ফোর্স যেহেতু ফোর্স, এখানকার ফোর্স গুলি দিয়ে আমরা ডায়াগ্রাম আঁকবো এবং এটা যেহেতু জিরো লাইন এর উপরে গেলে পজিটিভ নিচে গেলে নেগেটিভ, তাহলে এটাকে আমরা এখানে জিরো দ্বারা আইডেন্টিফাই করলাম। তাহলে প্রথমে আসো এই ভিএএল, ভিএএল মানে হচ্ছে শেয়ার এট এ লেফট সাইড, এই জাস্ট এর ঠিক আগের বিন্দুতে, এর ঠিক আগের বিন্দুতে তো কিছু নাই, এটা ফাঁকা, তাহলে এটাকে আমরা বলছি যেহেতু আগে কিছু নাই তাহলে শুরু হবে কত দিয়ে, জিরো দিয়ে। তাহলে ভি এ রাইট মানে ঠিক ওই বিন্দুতেই, তাহলে ভি এ রাইট এ বিন্দুতে কত আছে, পি বল আছে, সেটা কোন দিকে আছে, উপরের দিকে, পজিটিভ। এই জন্য এই দেখো আমরা লাল কালার দিয়ে আমরা এটাকে চিহ্নিত করলাম উপরের দিক দিয়ে, এখানে মানটা আমরা কে গেলাম পি এ। এখন দেখো মাঝখানে আবার ভেরিয়েশন আছে কোথায়, বি বিন্দুতে, মাঝখানে আর তো কিছু নাই, মাঝখানে কিছু নাই মানে এটাকে আমরা আর চিন্তা করবো না, সরাসরি আমরা বি বিন্দুতে চলে যাবো। তাহলে ভি বি লেফট, এই বি বি লেফট এর কি আছে এটা আমরা পাবো কই থেকে, এই যে ভি এ রাইটে যেটা থাকবে সেটাই হয়ে যাবে, সেই মানটাই হবে এই পরবর্তী পয়েন্টের জন্য তার আগের বিন্দু, অর্থাৎ মাঝখানে যেহেতু অতিরিক্ত আর কিছু নাই তাহলে এর আগের বিন্দুটাই হচ্ছে তার আগ পর্যন্ত কত বল আছে, তার আগ পর্যন্ত তো এই শুধু এই ভি এ এর বলই আছে, আর তো কোনো অতিরিক্ত বল নাই, এই জন্য ভি বি লেফট একই মান হবে, তাহলে সেটাকে আমরা বললাম পি। তাহলে এই যে এখানেও যেহেতু পি পেয়ে গেলাম, পি পি একই মান, যেহেতু এটাকে আমরা একটা অনুভূমিক রেখা দ্বারা টেনে দিলাম, এই তাহলে ভি বি লেফট পেলাম। এখন আমরা ভি বি রাইট পাবো, ভি বি রাইটে কি আছে, একটা ডাউনওয়ার্ড পি আছে, এই ডাউনওয়ার্ড পি এখন আমরা বসাবো। তার আগে দেখো ভি বি লেফটে কত ছিল, আগে যে মানটা ছিল সেই মান সহ কিন্তু আমাদের এই শেয়ার বল বলো আর বেন্ডিং মোমেন্ট বলো সব বলে আমরা এটা আগের মান সহ ক্যালকুলেশন করতে হবে, এই অংশটুকু শুধু মাথায় রাখতে হবে। তাহলে আগে ছিল কত পি, আর এখানে আমরা পেলাম কত মাইনাস পি, তাহলে পি মাইনাস পি ইকুয়াল টু জিরো, এটা আমরা জিরো চলে গেলাম। তাহলে অবশ্যই শেয়ার ফোর্স ডায়াগ্রামে জিরো থেকে শুরু হবে এবং জিরোতে শেষ হবে, যদি জিরো থেকে শুরু এবং জিরোতে শেষ না হয় তাহলে বুঝবো যে তোমাদের আগের প্রবলেমের কোথাও না কোথাও ভুল হয়েছে। এটাকে আমরা হ্যাশ লাইন দেখিয়ে দিলাম, যেহেতু উপরেই আমরা ডায়াগ্রামের অংশ পাইছি এই জন্য এটাকে আমরা পজিটিভ বললাম। এখন কি করব, আমরা বেন্ডিং মোমেন্টের হিসাব করব। একইভাবে বেন্ডিং মোমেন্টের জন্য আমরা একটা জিরো লাইন সিলেক্ট করলাম, বেন্ডিং মোমেন্টের একক যেহেতু কেজি মিটার, এখানে কেজি মিটার দিলাম আমরা যেন মাঝখানে না লেখা যায়, এখানে জিরো। এখন
বেন্ডিং মোমেন্ট এট এ, এ বিন্দুতে বেন্ডিং মোমেন্ট কত? এ বিন্দুতে এই যে দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে পিএল পরিমাণ মোমেন্ট আছে, সেহেতু এই মোমেন্টটাকে আমরা সরাসরি এখানে আগে বসিয়ে দেবো। তাহলে যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে নেগেটিভ আছে, এই জন্য ডাউনওয়ার্ড আমরা কত মান দিলাম? পিএল। তারপর দেখো মাঝখানে কি আছে, এই যে একটা বল আছে কিন্তু ভেরিয়েশন না, ভেরিয়েশন কোথায় আছে? বি বিন্দুতে। তাহলে বি বিন্দুতে আমরা সরাসরি এখন মোমেন্ট এট বি চলে যাব। মোমেন্ট এট বি কিভাবে নির্ণয় করব? এই যে মোমেন্ট এট এ যেটা ছিল আগে সেটা লিখে নেব। লিখে নেওয়ার পর এখানে দেখবো যে যোগ না বিয়োগ হবে। এখানে আমাদের যোগ হবে, কেন? এই যে উপরে যে এসএফডি ডায়াগ্রামের যে এরিয়া সেটাই হবে বিএম ডায়াগ্রামের জন্য অর্ডিনেট। এই কথাটা মনে রাখবা যে এসএফডি ডায়াগ্রামের এই যে এরিয়াটা পাবো সেটাই হবে আমাদের বিএমডি ডায়াগ্রামের জন্য পয়েন্ট। তাহলে এটা আমরা এখন কত পাবো, এই যে এরিয়াটা, এরিয়াটা কত আছে? দৈর্ঘ্য আছে এল এবং প্রস্থ আছে পি, তাহলে পিএল। তাহলে পিএল পেলাম এবং এটা পজিটিভ, কেন? এই যে এখানে দেখো শিয়ার ফোর্স ডায়াগ্রামে আমরা পজিটিভ পেয়েছিলাম, তাহলে মাইনাস পিএল প্লাস পিএল তাহলে হয়ে যায় জিরো। তাহলে আমরা এখানে জিরো পেয়ে গেলাম। এখন একটা বিষয় এখানে খেয়াল করো, সেটা হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রামে যদি এরকম অনুভূমিক রেখা থাকে, এটাকে আমরা বলি জিরো ডিগ্রি কার্ভ, অর্থাৎ কোনো কার্ভ নাই। এখানে যদি যত ডিগ্রি কার্ভ থাকবে বিএমডি ডায়াগ্রামে তার চেয়ে 1 ডিগ্রি বেশি হবে, তাহলে 1 ডিগ্রি কার্ভ বলি আমরা এই যে ট্রায়াঙ্গেল। যদি আরেকটু বাঁকায় দিতাম 2 ডিগ্রি কার্ভ, আরেকটু বাঁকায় দিলে 3 ডিগ্রি কার্ভ, অর্থাৎ এখানে যদি ট্রায়াঙ্গেল থাকতো এখানে আমরা দিতাম কত? তাহলে 2 ডিগ্রি কার্ভ। আশা করি বিষয়টি বুঝেছো। তাহলে এটাকে আমরা বিএমডি ডায়াগ্রাম পেলাম নেগেটিভ। তাহলে এই আমাদের প্রথম প্রবলেম হয়ে গেল। পরবর্তী প্রবলেমে যাই। পরবর্তী প্রবলেমটি বলা হয়েছে যে চিত্রে প্রদর্শিত বিমটি শিয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট, একইভাবে বলেছে আমাদের এটারও শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। তাহলে সেই প্রবলেমটা কত? এখানে দেখো আমরা দুইটা ফোর্স নিয়েছি এবং দুইটা সাপোর্ট দিছি। এখানে সাপোর্ট না বলে সরাসরি আমাদের রিয়াকশন এরকম ভাবে দেয়া থাকতে পারে। তাহলে প্রথমে আমরা প্রতিক্রিয়া বল হিসাব করব। তাহলে এটাকে বললাম আর এ, এটাকে বললাম আর বি, এই দুইটা মান নির্ণয় করতে হবে। এখন দেখো যেহেতু এ এবং বি এটাকে সাধারণভাবে স্থাপিত একটা বিম, সেহেতু চাইলে সামেশন অফ মোমেন্ট এট এ সমান জিরো লেখা যায়, সামেশন অফ মোমেন্ট এট বিউ সমান জিরো লেখা যায়। কিন্তু আগের প্রবলেমে কিন্তু আমরা সামেশন অফ মোমেন্ট এট এ সমান জিরো লিখতে পারিনি, কেন? এ বিন্দুতে একটা ফিক্সড সাপোর্ট ছিল, কিন্তু এখানে তো নাই। তাহলে আমরা সামেশন অফ মোমেন্ট এট এ সমান জিরো লিখতে পারি। তাহলে এ সমান জিরো লিখলে এই জাতীয় প্রবলেম তোমরা রিয়াকশন বের করা আগেই শিখে আসছো অধ্যায় 3-এর, শুধু আশা করি এই বিষয়ে তোমাদের আর প্রবলেম নাই, তারপরেও আমি আলোচনা করছি। তাহলে এখানে দেখো যে 50 কেজি এ বিন্দুর সাপেক্ষে এটা কোন দিকে কাজ করছে? এটা কাজ করছে এই বরাবর, অর্থাৎ এই বরাবর কাজ করার মানে কোন দিকে? ঘড়ির কাঁটার দিকে, পজিটিভ। তাহলে প্লাস 50, আমরা এই মানটুকু নিয়ে নিলাম। এর জন্য দূরত্ব কত পেলাম? ইন্টু 50 কেজি বল দূরত্ব কত? 2। অনুরূপভাবে 70 কেজি একইভাবে ঘড়ির কাঁটার দিকে কাজ করছে এ এ বিন্দুর সাপেক্ষে, কিন্তু বি বিন্দুর সাপেক্ষে যদি চিন্তা করো তাহলে কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এইটা মোমেন্ট তুমি কোন বিন্দুতে নিচ্ছ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমরা হাত দিয়ে পরীক্ষা করতে পারো, এখানে দেখানো সম্ভব হচ্ছে না। সেটা হচ্ছে এ বিন্দুতে যদি বৃদ্ধাঙ্গুলি লিখে রেখে অন্য একটা আঙ্গুল দিয়ে যদি তার অ্যারোটাকে টান দাও, তাহলে তুমি বুঝে যাবা যে এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে না বিপরীত দিকে ঘুরছে সহজে। এটা বাস্তবিক একটা এক্সাম্পলের সাহায্যে তুমি এটা করতে পারো। তাহলে +70 ইন্টু দূরত্ব কত এ বিন্দু সাপেক্ষে? এই দূরত্বের বিষয়টা কিন্তু অনেকে ভুল করো, সেটা হচ্ছে দূরত্বটা হবে যে বিন্দু থেকে আমাদের মোমেন্ট নিতে হবে ঠিক সেই বিন্দু থেকে। এখানে তোমরা অনেকে এই শুধু 2 নাও, এটা কিন্তু 2 না, এটা কত দূর হবে? এই যে এ থেকে টোটাল অংশটুকু, তাহলে টোটাল অংশটুকুর দূরত্ব কত? এটুকু 2 2 4, এই যে আমরা 2 2 4 দিয়েছি, আশা করি বুঝতে পারছো। এখন আসো অনুরূপ ভাবে আরবি, আরবি কোন দিকে কাজ করছে? আরবি ঘড়ির কাঁটার বিপরীত দিকে কাজ করছে, এই জন্য -RB ইন্টু দূরত্ব কত? এখান থেকে এই পর্যন্ত দূরত্ব আছে টোটাল 6 ইন্টু 6 সমান 0, আর কোনো বল নাই সমান 0, আশা করি বুঝেছো। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করে এখান থেকে আমরা আরবির যে মানটা পেলাম সেটা হচ্ছে 63.33 কেজি। তাহলে এখন আমরা কি করব, আর এর মান বের করব। আর এর মান বের করতে চাইলে সামেশন অফ মোমেন্ট এট বি তে নিয়ে বি সমান জিরো লিখেও করতে পারবা, কিন্তু মোমেন্টের কাজ করা তুলনামূলক এই সামেশন অফ এইচ এবং সামেশন অফ ভি এর তুলনায় কঠিন। সেহেতু আমরা সবসময় চাবো মোমেন্ট কাজ করাটাকে অ্যাভয়েড করতে, যদি তোমার হাতে আরো অপশন থাকে। তাহলে এখন দেখো আমরা যেহেতু আর বি এর মান জানি, তাহলে সামেশন অফ ভি সমান
জিরো এটা আপওয়ার্ড পজিটিভ ইজিলি আমরা করতে পারবো, তাহলে এখান এটাই সহজ হবে। তাহলে আর এ কোন দিকে আছে? উপরের দিকে প্লাস আর এ, আর বি কোন দিকে আছে? উপরের দিকে প্লাস আর বি, 50 কোন দিকে আছে? নিচের দিকে -50, 70 কোন দিকে আছে? নিচের দিকে -70 সমান জিরো। আশা করি বুঝেছো, আর বি এর মান এখানে আমরা বসিয়ে দিলাম, সেখান থেকে আমরা আর এর যে মানটা পাই সেটা হচ্ছে 56.67 কেজি। তাহলে এখন আমরা দুই নাম্বার স্টেপে চলে যাই। দুই নাম্বার স্টেপ কি? শেয়ার বল হিসাব করতে হবে আমাদের। তাহলে শেয়ার বল কিভাবে হিসাব করব? একইভাবে আমরা যে সমস্ত জায়গায় ভেরিয়েশন আছে, এখানে একটা দাগ দিলাম, এখানে একটা দাগ দিলাম, এখানে একটা দাগ দিলাম, দেওয়ার পর আমাদের এখানে অনুভূমিক বরাবর একটা জিরো লাইন দেখালাম, এটাকে আমরা বললাম এসএফডি কেজি। তাহলে এটা জিরো লাইন, তাহলে আমরা ভি এ লেফট কত হবে? আগে কিছু নাই, জিরো হবে। ভি এ রাইট কত হচ্ছে? এ বিন্দুতে যা আছে তাই আছে, কত? 56.67। এই যে এদিকে আমরা উপরের দিকে দিয়ে দিলাম 56.67 কেজি। আমরা চলে যাব ভি সি লেফট, ভি সি লেফটে কত? তার আগে তো মাঝখানে আর কোনো বল নাই, তাহলে এই 56.67 কেজি ভি সি লেফটে চলে যাবে। যাওয়ার পর ভি সি রাইটে কত? এই যে আগে ছিল আমাদের 56.67 এবং এই ঠিক ভি সি বিন্দুতে 50 কেজি নিচের দিকে আছে, এই জন্য -50 সমান আমরা এটা এখান থেকে পেলাম 6.67 কেজি। তাহলে এটা আমরা চলে আসলাম 6.67 কেজি কি পাইছি আমরা? পজিটিভ। যদি নেগেটিভ পেতাম আমরা জিরো লাইন থেকে নিচে চলে আসতাম, যেহেতু পজিটিভ মান পেয়েছি আমরা জিরো লাইনের উপরেই কিন্তু আছি এখনো 6.67 কেজি। তারপরে আমরা আসবো ভিডি লেফট, ভিডি লেফটের মাঝখানে আর কিছু নাই, তাহলে ঠিক 6.67 কেজি পর্যন্তই চলে যাবে এখানে। এবং তারপরে আসবো আমরা ভিডি রাইট, ভিডি রাইট কত হবে? এখানে আছে 6.67 কেজি আগে এবং ভিডি বিন্দুতে কত আছে? 70 কেজি। কোন দিকে? নিচের দিকে। তাহলে -70 সমান আমরা পেলাম -63.33 কেজি। তাহলে এটা আমরা মাইনাস যেহেতু নিচে চলে আসলাম -63.33 কেজি। এখন আমরা চলে যাচ্ছি ভিবি লেফটে, ভিবি লেফটে কি হবে? এই মানটাই হবে, যেহেতু মাঝখানে আর কোনো ফোর্স নাই সরাসরি আমরা এই মানটাই দিয়ে দিলাম। এখন ভিবি রাইটে কত হবে? এই যে ভিবি বিন্দুতে আছে আমাদের 63.33 পজিটিভ, তাহলে ভিবি রাইটে হবে -63.33 এর সাথে অতিরিক্ত কি হবে? এই যে 63.33 কেজি পজিটিভ আছে সেটা যোগ হবে, তাহলে সেখান থেকে আমরা পেলাম সমান জিরো। এই যে আমাদের দেখো এই শেয়ার হোল্ডস ডায়াগ্রামটি আমাদের শূন্য থেকে শুরু হয়ে শূন্যতে শেষ হয়েছে, তার মানে আমাদের প্রবলেম করা ঠিক আছে। যদি এটা না মেলে তাহলে কিন্তু ঠিক নাই। এটা এই অঙ্ক করার অন্যতম সুবিধা হচ্ছে এটা অটোমেটিক ক্রস চেক হয়ে যায় যে তুমি প্রবলেম ঠিক করলে না ভুল করলে। তাহলে এটা আমরা হ্যাশ লাইন দিয়ে দেই, উপরের অংশে আছে এটা পজিটিভ, এটাও পজিটিভ এবং এটা কি হবে? নেগেটিভ। তাহলে আমরা এখন বেন্ডিং মোমেন্ট হিসাব করব, এ পর্যন্ত তো আমরা করে ফেলেছি। তারপর এখন আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের জন্য একটা দাগ দিলে নিলাম, এটাকে আমরা বললাম বিএমডি কেজি মিটার, এটা জিরো লাইন। তাহলে এখন আমাদের দেখো এ বিন্দুতে আগের যে প্রবলেম সেটা মোমেন্ট একটা মান ছিল, কিন্তু এখানে কি কোনো মোমেন্ট আছে? মোমেন্ট যেহেতু এ বিন্দুতে মোমেন্ট নাই জিরো, সেটা আমরা জিরো থেকে শুরু করব। এখানে দেখো 0 ডিগ্রি কার্ভ, তাহলে এখানে আমাদের শুরু হবে কত ডিগ্রি কার্ভ দিয়ে? 1 ডিগ্রি কার্ভ দিয়ে। সেই মানটা কততে পাবো আমরা? বি এ তে তো এম এ তে তো জিরো, আমরা এখন এম বি নির্ণয় করবো। এম বি নির্ণয় করতে তার যে আগের এরিয়া সেটার থেকে, তার আগের এরিয়াটা কেমন? এখানে তার আগের এরিয়াটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, তাই আয়তক্ষেত্র এরিয়াটাই হবে এই বি বিন্দুতে মোমেন্টের জন্য অর্ডিনেট। তাহলে সেই মানটা আমরা কত পাই? বি বিন্দু না, এটা হচ্ছে সি বিন্দু, তাহলে এম সি, এম সি এর মান কত পাইলাম আমরা? এই যে দেখো অনুভূমিক আছে 2 মিটার এবং উচ্চতা আছে 56.67 মিটার, তাহলে দুইটা গুণ করলে পেলাম 113.34 কেজি মিটার। তাহলে এখানে আমরা 1 ডিগ্রি কার্ভ দিয়ে 113.34 কেজি মিটার। তাহলে এখানে দেখো আবার এখন আমরা কোথায় যাব? এম ডি নির্ণয় করব। তাহলে এম ডি কত হবে? আগে যা ছিল তার সাথে কিন্তু যোগ বিয়োগ হবে। এই এস এফ ডি করো আর বি এম ডি করো, আগের মানটা ভুলে গেলে চলবে না, ঠিক আগেই যে কাজটা করছো সেটা নিয়েই কিন্তু আমরা পরের কাজটা করবো। তাহলে এম ডি কত? আগে আছে আমাদের 113.34 প্লাস এখন কত নিব আমরা? এই যে এইটুকুর এরিয়া, এইটুকুর এরিয়া কত? অনুভূমিক 2 এবং উলম্ব কত? 6.67। তাহলে 6.67 ইন্টু 2 আমরা পেলাম 126.68 কেজি, এটা কি মান? পজিটিভ। তাহলে 113.34 এর চেয়ে উপরে উঠবে। এই যে এবং এটাও যেহেতু 1 ডিগ্রি আছে, এখানে 0 ডিগ্রি আছে, এখানে আমরা কত দিব? 1 ডিগ্রি। তাহলে 126.68 কেজি। এখন দেখো আমরা কোথায় চলে যাবো? ভি এম বি তে। তাহলে এম বি কত হবে? আগে আছে কত?
plus 126.68 into into minus minus কত হবে এইটুকু এরিয়া এবং এইটুকু এরিয়া নেগেটিভ এরিয়া বলে এটাকে আমরা এইজন্য আগে কিন্তু মাইনাস দিয়ে নিলাম দেনার ফলে এখন আমাদের 63.33 into 2 এটা ক্যালকুলেশন করলে দাঁড়ায় 0 তাহলে মোমেন্ট ডায়াগ্রামও 0 থেকে শুরু হয়ে 0 তে শেষ হলো তাহলে এই প্রবলেমটাও আমাদের ঠিক আছে ক্রস চেক অটোমেটিক হয়ে যাবে কিন্তু হ্যাঁ তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই যে চিত্রে প্রদর্শিত বিমটির শিয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম নির্ণয় করতে হবে যে আমরা আস্তে আস্তে আমরা একটু জটিল ধরনের প্রবলেমে যাচ্ছি তুলনামূলক সহজ হচ্ছে এখানে দেখো ঠিক জটিল কিছু না আগেরটা সে একটু অন্যরকম প্রবলেম আমরা ভিন্ন ভিন্ন রকম প্রবলেম সলিউশন করছি আর কি তাহলে এখানে যে বলটা দেয়া আছে এই যে এই জাতীয় বলকে বলা হয় সমভাবে বিস্তৃত লোড বা ইউ ডিএল ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড এই জাতীয় বল থাকলে দেয়া থাকে কিভাবে কেজি পার মিটার অর্থাৎ প্রতি মিটারে এত করে আছে অর্থাৎ পার মিটারে 2 কেজি করে আছে মোট কত মিটার আছে আমাদের 10 মিটার তাহলে 10 মিটারে আসলে মোট লোড আসা 20 কেজি কিন্তু প্রতি মিটারে আছে 2 কেজি করে আশা করি বুঝতে পারছো ব্যাপারটা তাহলে এখন এটাই দেখো এ বিন্দুতে চাইলে আমরা মোমেন্ট এট এ সমান 0 লিখতে পারি মোমেন্ট এট বি সমান 0 লিখতে পারি আমরা প্রথমে শুরু করলাম সামেশন অফ মোমেন্ট এট এ সমান 0 তাহলে কিভাবে হয় দেখো এখন দেখো 2 কেজি পার মিটার লোড এটাকে কিন্তু প্রথমে পয়েন্ট লোড আকারে প্রকাশ করতে হবে তাহলে এটাকে আমরা প্রথমে পয়েন্ট লোড কি করে বানাবো মোট কত কেজি আছে পার মিটারে 2 কেজি 10 মিটারে আছে কত 20 কেজি তাহলে 2 ইনটু 10 তাহলে এটুকু আমরা তাহলে কি পেলাম লোড এবং এই যে অ্যারো চিহ্নগুলি আছে কোন দিকে ঘড়ির কাঁটার দিকে এইজন্য এটা আমরা পজিটিভ নিলাম দূরত্ব কত হবে যেহেতু এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের দূরত্ব হয় তার মাঝখানে তাহলে এখানে টোটাল আছে 10 10 এর মাঝখানে আমরা দূরত্ব কত হবে 5 মিটার তাহলে ইনটু 5 মাইনাস এখানে আর কি আছে বি আর বি আছে এবং আর বি এর মাথা আছে উপরের দিকে এজন্য এ বিন্দুর সাপেক্ষে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ক্রিয়া করবে এজন্য মাইনাস আর বি ইনটু দূরত্ব কত 10 সমান 0 এখান থেকে আমরা আর বি এর যে মানটা পেলাম সেটা পেয়ে গেলাম 10 কেজি তাহলে এখন আমরা কি করব সামেশন অফ মোমেন্ট এট বি সমান 0 অথবা সামেশন অফ ভি সমান 0 আপওয়ার্ড পজিটিভ দুই ভাবে যে কোন ভাবে আমরা করতে পারি যেহেতু সামেশন অফ ভি করা সহজ এজন্য সামেশন অফ ভি করছি তাহলে এখানে আর এ আছে উপরের দিকে আর বি আছে উপরের দিকে তাহলে আর এ প্লাস আর বি এবং নিচের দিকে আছে পার মিটারে 2 কেজি করে 10 মিটারের লোড তাহলে মাইনাস 2 ইনটু 10 ইকুয়াল টু 0 এখানে আমরা ক্যালকুলেশন যদি করি সেখান থেকে আমরা আর এর যে মানটা সেই মানটা পেলাম 10 কেজি তাহলে এখন আমরা কি করব এখন আমরা শিয়ার বল হিসাব করব তাহলে শিয়ার বল হিসাব করার জন্য আগের মতোই আমাদের প্রথমে কি করে নিতে হবে ভেরিয়েশন যতগুলি জায়গায় আছে এইগুলিতে আমরা একটা করে উলম্ব একটা রেখা টেনে নেব রেখা টেনে নেওয়ার পরে একটা অনুভূমিক রেখা দিব সেটা কার জন্য এসএফডি জন্য যেটাকে আমরা বলছি জিরো লাইন এটাকে আমরা জিরো লাইন বলছি এখন আসো বি এ লেফট বি এর আগে কিছু নাই শূন্য থেকে শুরু হলো বি এ রাইটে কত হবে এইখানে দেখো 10 কেজি আর কিছু নাই তাহলে 10 কেজি এখানে আমরা 10 কেজি উপরের দিকে চলে আসলাম এখন চলে যাব আমরা কোথায় ভিবি লেফটে এখন দেখো আগের যে প্রবলেম গুলি ছিল সেই গুলিতে ভিবি লেফটে এই ভি এ রাইটে যা ছিল তাই মানে সেই মানটাই থেকে যেত কিন্তু এখানে কি তাই থাকবে এখানে তো তাই থাকবে না কেন মাঝখানে আবার দেখো একটা ইডিএল আছে সেহেতু এই লোডের লোডটাও এখানে কাউন্ট করে আনতে হবে তাহলে সেটা কি করে আনবো আগে কত ছিল প্লাস 10 এখানে আগে প্লাস 10 দিয়ে নিলাম এবং এখানে দেখো পার মিটারে 2 কেজি করে কমছে এটা ডাউনওয়ার্ড মানে আছে প্রতি মিটারে 2 কেজি করে নিচের দিকে লোডটা দিচ্ছে এই জন্য নিচের দিকে দিচ্ছে বলে মাইনাস দিলাম মাইনাস ইনটু মোট কত পর্যন্ত কমেছে বি পর্যন্ত আসতে 10 মিটার তাহলে 2 ইনটু 10 তাহলে সেখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাই মাইনাস 10 কেজি তাহলে এখানে চলে আসলাম আমরা কততে মাইনাস 10 কেজি এখন ভিবি রাইট কত এই যে দেখো বি বিন্দুতে আরো আমাদের 10 কেজি বল রয়ে গেছে সেটা কোন দিকে আপওয়ার্ড তাহলে ভিবি রাইট কত আগের ছিল মাইনাস 10 প্লাস এখানে আপওয়ার্ড কত পেলাম 10 ইকুয়াল টু 0 তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রাম পেলাম এখানে আমাদের কিছু অংশ পজিটিভ কিছু অংশ নেগেটিভ আমরা পেয়েছি এখন দেখো তাহলে এইখান থেকে এইটুকু দূরত্ব কত এটা কিন্তু আমাদের জানতে হবে
না হলে কিন্তু আমরা বিএমডি ডায়াগ্রাম করতে পারবো না, কেন এই এরিয়া নির্ণয় করতে গেলে কিন্তু আমাদের এই দূরত্ব জানতে হবে, দূরত্ব যদি না জানি তাহলে আমরা কিভাবে এই ত্রিভুজের এরিয়া বের করব। এখানে দেখো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এ পর্যন্ত আসছি, তাহলে এখানে একটা নতুন ভেরিয়েশন পাইছি, এই জন্য আমরা এই পয়েন্টকে বললাম সি পয়েন্ট। সি পয়েন্ট বলে এখান থেকে একটা নতুন দাগ দিলাম, কেন এইখান থেকে, কারণ এইটুকু এরিয়া তো পুরো ক্ষেত্রফল আমরা একবারে নির্ণয় করতে পারবো না, এইটুকু একটা জানি যে এইটুকু একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, দুইবারে নির্ণয় করতে হবে, তাহলে এটাকে সহজেই নির্ণয় করা যায়। তাহলে এটাকে আমরা বললাম বিএমডি কেজি মিটার। তাহলে মোমেন্ট এট এ, এ বিন্দুতে মোমেন্ট কত, এ বিন্দুতে কোনো মোমেন্ট নাই, এ বিন্দুতে মোমেন্ট সমান জিরো, তাহলে আমরা জিরো থেকে শুরু করলাম। এখন আসো সি বিন্দুতে, সি বিন্দুতে মোমেন্ট, এখন দেখো যেহেতু এটা সমভাবে বিস্তৃত লোড, এই জন্য এই মাঝখানের যে দূরত্বটা হবে, এই দূরত্বটা কোথায় ইন্টারসেকশন করবে, এই দূরত্বটা ইন্টারসেকশন করবে একদম অবশ্যই তার ঠিক মাঝখানে, তাহলে টোটাল 10 আছে, তাহলে এইটুকু 5, এইটুকু 5, এভাবে মাঝখানে করবে। আর যদি না হয় তাহলে এটাকে আমরা x এবং এটাকে 10 মাইনাস x ধরে নিয়ে আমরা এই দুইটা সিমিলার ট্রায়াঙ্গেল থেকে মান বের করে নিতে পারবো, যদি এখানে মাঝখানে যদি আরেকটা বল থেকে যেত তাহলে হয়তো ফিগারটাকে আমরা এরকম ইউনিফর্ম পেতাম না, সেক্ষেত্রে আমাদের বের করতে হতো। আমাদের পরবর্তী ক্লাসে আমরা সেই ভাবে কিভাবে ডিস্টেন্স বের করতে হয় সেই ডিস্টেন্স বের করাও তোমাদের দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে এখন আসো সি বিন্দু পর্যন্ত, সি বিন্দুতে আমাদের মোমেন্ট নির্ণয় করতে হবে, তার বামের যে এরিয়াটা আছে সেই এরিয়াটা কেমন এরিয়া, পজিটিভ এরিয়া, এজন্য পজিটিভ দিয়ে আমরা শুরু করেছি এবং সেটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই জন্য এটার ক্ষেত্রফল হবে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ গুণন ভূমি কত, ভূমি 5 ইন্টু উচ্চতা কত 10, আমরা পেলাম 25 কেজি মিটার। এখানে আমরা মানটা পেয়ে গেলাম 25 কেজি মিটার। এখন তো এটাকে জিরোতে মিলতে হবে, এখন এটাকে জিরোতে মিলা মিলতে হবে, এজন্য আমরা এখন চলে গেলাম এম বি তে। এম বি তে তাহলে আগে ছিল +25 এবং এইটুকুর এরিয়া কত হবে, মাইনাস হাফ গুণন ভূমি 5 ইন্টু উচ্চতা কত 10 সমান জিরো, জিরোতে মিলে গেছে, তাহলে আমাদের প্রবলেম এখানে কমপ্লিট হয়ে গেল। আশা করি বুঝতে পারছো এই মোমেন্ট সম্পর্কিত এই জাতীয় যে সমস্ত প্রবলেম আছে সেই বোর্ড পরীক্ষা প্রশ্নে আসছে বিগত সালগুলিতে, সেই সমস্ত প্রবলেমগুলি অবশ্যই সলিউশন করবা তোমরা, এবং এই ক্লাসটিকে যদি আবারও দেখতে চাও তাহলে তোমাদের ভিজিট করতে হবে জাতীয় দক্ষতা বাতায়নের ওয়েবসাইটে। ওয়েবসাইটের লিঙ্ক হলো www.skills.gov.bd/dt এই ওয়েবসাইটটিতে। আজকের ক্লাস মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।